খুনি, ঘাতক, সন্ত্রাসী, অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কথা বলছি। ইসরায়েলের বিরুদ্ধে ডিরেক্টলি বা সরাসরি কিছু করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু পণ্য বয়কটের অস্ত্র ব্যবহার করে মুসলিম সমাজ ক্ষমতা প্রদর্শন করা শুরু করেছে। বিষয়টা হচ্ছে এমন যে বিশ্বব্যাপী 220 কোটি মুসলিম কমিউনিটি বিভিন্ন ইসরায়েলি পণ্য ব্যবহার করে থাকেন। এসব পণ্য ব্যবহারকারীরা যেভাবে ইসরায়েলি পণ্য বয়কটকে সমর্থন করেছেন, তারা মাত্র 2 মাসের মধ্যে দেউলিয়া হওয়ার পথে যেসব প্রতিষ্ঠানের পণ্য বয়কট করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে ইসরায়েল এখন পর্যন্ত কতজন নিরীহ ফিলিস্তিনি হত্যা করেছে? এখন পর্যন্ত গাজায় প্রায় 21,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ইসরায়েল বর্বরসেনা বাহিনী দ্বারা। এদের মধ্যে প্রায় 15,000-এর বেশি নারী ও শিশু ছিল। সবগুলো হত্যা অপারেশন পরিস্থিতি নিয়ে কাজ করে আল জাজিরা কাতার সরকার মালিকানাধীন চ্যানেল। পর্যন্ত বিশ্বের 120টিরও বেশি দেশে কমপক্ষে প্রায় 7,500-এর বেশি ইসরায়েলি বিরোধী বিক্ষোভ হয়েছে। সবচেয়ে আলোচিত আশ্চর্যজনক ঘটনা হচ্ছে বিশ্বের 220 কোটির অধিক মুসলিম জাতি ইসরায়েলের অন্যায় কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ স্বরূপ তাদের ক্ষমতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেছেন। ইসরায়েলের পণ্য বা যারা ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য তারা বর্জন করেছেন। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে কে এই পণ্য বয়কট আন্দোলন শুরু করেছেন? এর নাম হচ্ছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন, PFLP। সারা বিশ্বে বয়কট ইসরায়েল আন্দোলন পরিচালনা করে আসছিল। কিভাবে PFLP এত শক্তিশালী একটা সক্রিয় আন্তর্জাতিক আন্দোলন নেটওয়ার্কে পরিণত হয়েছে? দর্শক, 2020 সালে ফিলিস্তিনের কিছু শিক্ষিত যুবক ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বা PFLP আন্দোলন শুরু করেছিল। অক্টোবরে ইসরায়েল যখন নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর গণহত্যা চালায়, তখন থেকে PFLP আন্দোলন বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থানে আছে। এছাড়াও আরেকটি সংগঠন আছে যাদেরকে বলা হয় স্টুডেন্ট ফর জাস্টিস ইন প্যালেস্টাইন। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ ইবনে আবু সুলাইমান বলেন, বিক্ষোভ প্রতিবাদের পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কট 100% কার্যকর করতে হবে। তিনি বলেন, পেপসি এবং কোকাকোলা এর মতো প্রতিষ্ঠান আজ আমাদের কাছে আকুতি মিনতি করছে যেন আমরা পণ্য বয়কট না করি। স্টুডেন্ট ফর জাস্টিস ইন প্যালেস্টাইন বেশ কিছু কোম্পানিও তাদের পণ্য বয়কট করার জন্য তালিকা প্রণয়ন করেছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপারে যেসব কোম্পানি সরাসরি জড়িত আছে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার বা ডোনার, তাদের সাথে সকল ধরনের ব্যবসা বাণিজ্য পণ্য বেচা কেনা সম্পর্ক বন্ধ করতে হবে। আমরা হয়তো আমাদের মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ দেশ ফিলিস্তিনে সশরীরে আন্দোলন করতে পারবো না, তাই বিশ্ব চক্রান্তকারী দখলদার ইসরায়েলের সকল পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক ধস নামানোর সামিল হতে পারি, যা কিনা এক ধরনের অর্থনৈতিক যুদ্ধের সামিল। পোলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন আন্দোলন ঠেকানোর জন্য ইসরায়েল রীতিমতো পূর্ণ একটা মিনিস্ট্রি চালিয়ে যাচ্ছে। আল জাজিরার রিপোর্টে প্রকাশ পায় ফিলিস্তিনি সংগঠনটি ইসরায়েলের সামরিক দখলদারিত্বের অবসান চায়, যেটা শুরু হয়েছিল 1957 সালে। এই সংগঠনটি ফিলিস্তিনি হত্যা বন্ধ করতে চায়, যে হত্যার ব্যাপারে অ্যারেস্ট ইন্টারন্যাশনাল থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশন পর্যন্ত সম্পূর্ণ একমত। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার চায়। 1947 সাল থেকে যাদেরকে নিজের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল সেই ইসরায়েল দেশ পপুলার ফ্রন্ট দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন, যারা বিশ্বে এখন ম্যাকডোনাল্ডস, বার্গার কিংস, পিৎজা হাট এবং অন্যান্য কোম্পানির বিরুদ্ধে যে বয়কট শুরু হয়েছে সেটা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের প্রচারণার বয়কটের শিকার, সেটা সম্ভব হয়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন এর বিক্ষোভ আন্দোলনের কারণেই। প্রকাশ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন পরিচালনাকারী ইসরায়েলের পক্ষ নিয়েছে যেসব পশ্চিমা ব্র্যান্ড ইসরায়েল পন্থী হিসেবে পরিচিত, তারাও বয়কটের আজ টের পাচ্ছে। অস্তিত্ব রক্ষা করতে সৌদি, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশে ম্যাকডোনাল্ডস বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলে তাদের শাখার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এমনকি তারা ইসরায়েল থেকে ব্যবসা গুটিয়ে ফেলার প্রতিশ্রুতি প্রদান করতেছে। ইসরায়েলি তৈরি পণ্য, তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বয়কট ও বর্জনের মতো পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের পদক্ষেপের মাধ্যমে একেবারে সাধারণ মানুষ কিছুটা হলেও তাদের শক্তি বা ক্ষমতা প্রয়োগ করতে পারে। আজ আমি, আপনি, আমরা যারাই ফিলিস্তিনিকে ভালোবাসি, ফিলিস্তিনের স্বাধীনতায় বিশ্বাসী, তারা অন্তত ইসরায়েল বা ইসরায়েল সমর্থনকারী পণ্য বয়কট করে অসহায় ফিলিস্তিনিদের পক্ষে অন্তত একটি সিদ্ধান্ত নিয়েও আমরাও কিন্তু যুদ্ধে সামিল হতে পারি। ধন্যবাদ সবাই।